আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে 38 জনের মৃত্যু, শনাক্তের হার বেড়ে প্রায় 32, নমুনা পরীক্ষা কমলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হবে বিমত বিশ্লেষজ্ঞদের। করোনা ভাইরাসের কারণে চলাচলে বিধিনিষেধ বাড়ল, 31 আগস্ট পর্যন্ত ঘরের বাইরে মাস্ক না পরলে আইনি ব্যবস্থা। ঈদ ছুটি শেষ, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, খুলল অফিস, আদালত, ব্যাংক, বিমা। ভারতের চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি, বিজিবির টহল জোরদার, বিভিন্ন জেলায় চামড়ার বাজারে ধস। এবং ঢাকা সহ দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, 34টি নদীর পানি এখনও বাড়ছে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, গত 24 ঘন্টায় দেশে 4,249টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 1,356 জন, শনাক্তের হার বেড়ে এখন প্রায় 32%। স্বাস্থ্য দপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এদিকে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 30 জনের, এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3,184 জন। আরও জানাচ্ছেন রাসনা দাস। বেশ কয়েকদিন ধরেই কমেছে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার হার, তাই বুলেটিনের শুরুতেই করোনার উপসর্গ থাকলে নমুনা পরীক্ষার অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 3 মাসের মধ্যে করোনা ভাইরাসের সবচেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে গত 2 দিনে। আপনারা যারা যে কোনো ধরনের লক্ষণ উপসর্গ থাকবে, আপনারা অবশ্যই নমুনা পরীক্ষা করার জন্য আসবেন এবং নমুনা পরীক্ষা করাবেন। নমুনা পরীক্ষা করার মাধ্যমেই আমরা এই কোভিড-19কে প্রতিরোধ করতে পারি, যেমন শনাক্ত করতে পারি, প্রতিরোধ করতে পারি। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত সতর্কবার্তা দেওয়া হচ্ছে জনগণের উদ্দেশ্যে। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার 149তম দিনে 2,42,000-এরও বেশি মানুষের মধ্যে পাওয়া গেছে এই ভাইরাস। গত 24 ঘন্টায় আক্রান্ত হন 1,356 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 31.91%। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,356 জন। এ পর্যন্ত শনাক্ত 2,42,102 জন। 24 ঘন্টা শনাক্তের হার 31.91%। সরকারি হিসেবে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 30 জনের। এ পর্যন্ত করোনায় মারা গেছেন 3,184 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 30 জন। এ পর্যন্ত 3,184 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এত কিছুর পরেও স্বস্তির খবর, এ পর্যন্ত প্রায় 1,38,000 মানুষ সুস্থ হয়ে উঠেছেন, সুস্থতার হার 56%-এরও বেশি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশে সংক্রমণের হার বাড়লেও করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ কমছে, এর ফলে নমুনা পরীক্ষার সংখ্যাও কমে এসেছে। ধারণা করা হচ্ছে নমুনা সংগ্রহে ভোগান্তি, ফি নির্ধারণ ও নির্দিষ্ট সময়ে ফলাফল না পাওয়া আগ্রহ কমার অন্যতম কারণ। তবে বিশ্লেষকরা বলছেন এভাবে টেস্টের সংখ্যা কমতে থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দেশে করোনা সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী, এখনও পরীক্ষা বিবেচনায় প্রায় 25% মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বেশি বেশি নমুনা পরীক্ষার উপর জোর দেন বিশেষজ্ঞরা। এরপর পরীক্ষাগার বাড়ানোয় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছিল। জুনের শেষ দিকে 24 ঘন্টায় 18 থেকে 19,000 পর্যন্ত পরীক্ষা করা হয়েছে, কিন্তু গত মাসে ল্যাবের সংখ্যা বাড়লেও পরীক্ষার সংখ্যা কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি প্রতিষ্ঠানের জালিয়াতির পর করোনা পরীক্ষায় অনেকটা আস্থা হারিয়েছে মানুষ। এছাড়া পরীক্ষার ফি নির্ধারণ, নমুনা সংগ্রহে ভোগান্তি ও নির্দিষ্ট সময়ে ফলাফল না পাওয়া আগ্রহ কমার অন্যতম কারণ। 200 টাকা ফি ধার্য, নমুনা দেওয়ার সময় মানুষের 2 থেকে 3 দিনের ভোগান্তি, রিপোর্ট পেতে অনেক দেরি, করোনা টেস্ট নিয়ে যে জালিয়াতি এবং দুর্নীতির চিত্র মানুষ দেখেছে, এটা দেখে লোকজন হতাশ হয়েছে, তারা আস্থা হারিয়ে ফেলেছে। একই সাথে তারা লক্ষ্য করছে সরকার করোনা নিয়ন্ত্রণকে অনেকটা নিয়তির হাতে ছেড়ে দিচ্ছে, এসব দেখেও তারা অনেকটা হতাশ এবং হতোদ্যম। তারা বলছেন এভাবে পরীক্ষার প্রতি মানুষের আগ্রহ কমে গেলে সংক্রমণের ঝুঁকিও বাড়বে, এজন্য পরীক্ষার সংখ্যা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন তারা।
সংক্রমিত মানুষ এবং ভাইরাসবাহী মানুষ তারা রোগী হিসেবে শনাক্ত হচ্ছে না, ফলে তারা অবাধে চারপাশে বিচরণ করছে, তাদের থেকে প্রচুর মানুষ সংক্রমিত হচ্ছে। মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য 200 টাকা ফি বাতিল করতে হবে, ঝামেলাবিহীনভাবে নমুনা সংগ্রহ, 24 ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদান এবং ইতিমধ্যে স্বাস্থ্যখাতে ঘটে যাওয়া দুর্নীতি তদন্তের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে দোষীদের আইনের মুখোমুখি দাঁড় করানো। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে রোগী শনাক্তের বিকল্প নেই। সংক্রমণের শুরু থেকেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে ছিল, এখনও সেই অবস্থার উন্নতি হয়নি। এখনও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরে বাংলাদেশের অবস্থান। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসের কারণে চলাচলে বিধিনিষেধ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘরের বাইরে মাস্ক না পরলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে। এতে বলা হয়, 31 আগস্ট পর্যন্ত রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। বাইরে চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। দোকান, বাজার, শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ করতে হবে। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য সালমা চৌধুরী রুমা করোনা আক্রান্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজবাড়ী থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে করোনাভাইরাস প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভ্যাকুয়েশন সেবা অব্যাহত রেখেছে বিমানবাহিনী। ঈদের ছুটি শেষে সরকারি অফিস, আদালত সহ খুলেছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান। প্রথম কার্য দিবসে অফিসগুলোতে মানুষের উপস্থিতি কম থাকলেও সচিবালয়ে অফিস করছেন অধিকাংশ মন্ত্রী। সোমবার সকালে কমলাপুর রেল স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে ছিল বাড়ি ফেরত মানুষের ঢল। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে যোগ দিতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরত মানুষের ঢল নামে। মাত্র 3 দিন সরকারি ছুটি থাকায় তাড়াহুড়ো করে কর্মস্থলে যোগ দিতে হচ্ছে অনেককে। তারপরও করোনা ঝুঁকি নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন এই মানুষগুলো। ঢাকায় যাদের আত্মীয়স্বজন নাই, দেশের বাড়ি যেতেই হবে। আমাদের ওভাবে ছুটি হয় নাই, যার জন্য আমরা ঈদটা ভালো মতো কাটাতে পারি নাই। ছুটি কম হয়, আত্মীয় স্বজনের বাসায়ও যেতে পারিনি, এমনকি নিজের শ্বশুর বাড়িতেও যেতে পারিনি। ঈদ আনন্দ যেন বিষাদে রূপ না নেয়, সেজন্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল সর্বোচ্চ সতর্কতা। করোনার পরিস্থিতিটাকে যেন স্বাভাবিকভাবে রেখে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন আসতে পারি, সেভাবে আসতে পেরেছি। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খুললেও গ্রাহকদের কোনো চাপ ছিল না। এদিকে সচিবালয়ে ছিল কর্মব্যস্ততা। সকাল থেকেই প্রথম কর্মদিবসে অফিস করেছেন অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী পাটকল শ্রমিকদের সকল পাওনা নির্দিষ্ট সময়ে পরিশোধের ব্যাপারে একাধিক মিটিং করেন। এই পাটকলগুলি যাদের আমাদের যে সমস্ত শ্রমিক কর্মচারীরা গোল্ডেন হ্যান্ড থেকে যাবে, তাদের কীভাবে আবার কাজে লাগানো যায় সেই ব্যবস্থা আমরা এই পরশুদিন মিটিং আমরা ঠিক করবো, তাদেরকে যাতে কাজে লাগানো যায়। এছাড়া সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নৌ প্রতিমন্ত্রী জানান, সারা দেশের নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়ার উপরে অতিরিক্ত চাপ না পড়ে সেই জন্য সেখানেও আমরা অতিরিক্ত ফেরি ব্যবস্থা করি। এবার ঈদুল আজহায় সরকারি ছুটি কম থাকায় অনেকেই রাজধানী ছাড়েননি। মাত্র 3 দিনের সরকারি ছুটি এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যারা বাড়িতে গিয়েছিলেন তারা কর্মের তাগিদে আবার চিরচেনা রাজধানীতে ফিরেছেন। তবে এরপরও তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ভারতে চামড়া পাচার রোধে বেনাপুল সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল। এদিকে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে না পেরে বস্তায় ভরে চামড়া নদীতে ফেলে দিয়েছেন শেরপুরের ব্যবসায়ীরা, মাটিতেও পুঁতে ফেলেছেন কেউ কেউ। ঈদের তৃতীয় দিনেও ধস অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন জেলার চামড়া ব্যবসায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করেছেন হাইবুর রহমান অভি। শেরপুরের মৌসুমি ব্যবসায়ীরা এবার খাসির চামড়া বিক্রি করতে না পেরে বড় বিপাকে পড়েছেন। প্রতিবাদ স্বরূপ চামড়াগুলো ফেলে রেখে গেছেন নগরীর খরমপুরের চামড়া ব্যবসায়ীদের ঘরের সামনে। প্রায় 700 চামড়া বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে নদীতে, মাটিতেও পুঁতে ফেলা হয়েছে অনেক চামড়া। কমপক্ষে 500 থেকে 700 চামড়া ফেলা দেওয়া হচ্ছে। এই
এখন বাধ্যতামূলক ঘোড়া নিয়ে আসছে। এদিকে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারাই ক্ষোভ জানিয়েছেন নাটোর ও ময়মনসিংহের মৌসুমী ব্যবসায়ীরা। চামড়া বাজারের এই করুণ দশার জন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন ঠাকুরগাঁয়ের ব্যবসায়ীরা। বরিশালে 800 টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে 200 থেকে 300 টাকায়। তিন বছর থেকে ট্যানারি মালিকেরা কোনো টাকা দেয় না, গতবার 10% 5% টাকা দিয়েছিল, এইবার কোনো ট্যানারি মালিকেরা কোনো টাকা পেমেন্ট করে নাই। অবশ্যই সরকারকে কাঁচা চামড়া রপ্তানি করার সুবিধা করতে হবে আর ট্যানারিওয়ালাদের সিন্ডিকেট ভাঙতে হবে। এবার প্রতিবেশী দেশ ভারতে চামড়ার দাম বেশি, চামড়া পাচার করতে বেনাপোল সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে চোরা কারবারীরা, তাই পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। চামড়া বাজারের ধস ঠেকাতে সরকার এভাবে চামড়া সংগ্রহের দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা। ঢাকা সহ দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 34টি নদীর পানি বৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে আর কমছে 66টিতে। এদিকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় তীব্র হচ্ছে বানভাসী মানুষের দুর্ভোগ। এস এম আশরাফের রিপোর্ট। বন্যায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ, হাতে নেই অর্থ, ঘরবাড়ি জলমগ্ন, সব মিলিয়ে দিশেহারা উপার্জনহীন বন্যার্তরা। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এই মুহূর্তে 17 জেলায় চলছে এই দুর্ভোগ। 9 জেলায় পরিস্থিতির সহসাই উন্নতি হচ্ছে না। তাদের হিসেবে 33 জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 43 জনের। তবে এর সঙ্গে যুক্ত হয়নি জামালপুরের সবশেষ মৃত্যুর ঘটনা। মেলান্দহ উপজেলার চর বাগবাড়িতে বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে 2 শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার পাট ধোয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন মনির হোসেন নামের আরেকজন। খুব কষ্টে কাটালাম, যে বাড়িঘর সবার ডুবে গেছে, যে আমরা এখন কতদিন পানি নামবে, কতদিন থাকবো একটু বলতে পারছি না। এই পানির দুঃখে তো আসা যায়, এই জায়গা সাল পালে থাকা যায় এগুলো জায়গা দুজন না। তবু প্রকৃতির সাথে যুদ্ধ করে এভাবেই থাকতে হচ্ছে তাদের। নাটোরে বানভাসীদের সুখ দুঃখ ভাগাভাগির স্থান হয়ে উঠেছে এই আশ্রয় কেন্দ্র। কবে তারা বাড়ি ফিরবেন জানা নেই কারো। পানিতে মন কষ্ট আছে, দামুরি বর্তমান ব্যস্তারি না, ঘরেও থাকতে পারি না, ঘরে একগোল্লা পানি, চলতে ফিরতে খুব অসুবিধা, মানুষের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে গা। শরীয়তপুরে পদ্মার পানি বাধ্য করেছে ঘর ছেড়ে তাদের বাসস্থান বাহিরে তৈরি করতে। ত্রাণ সহায়তা নিয়ে কিছু মানুষ বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, তবে তা সবার চাহিদা পূরণে যথেষ্ট হচ্ছে না। কুড়িগ্রাম শেরপুর ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমতে শুরু করায় ঘরে ফেরার আশা দেখছেন স্থানীয়রা। তবে নেত্রকোনা আর সিরাজগঞ্জে নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন জানেন না কবে শেষ হবে তাদের এই দুর্ভোগ। এস এম আশরাফ, এটিএন বাংলা। 75-এর 15ই আগস্ট এবং 2004 সালের 21 আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা এখনও চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ আয়োজিত দলের প্রয়াত নেতাদের স্মরণ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সভায় যুক্ত হন তিনি। সরকার দিন রাত কাজ করছে মানুষের মুখে হাসি ফোটাতে, করোনা নেতিবাচক প্রভাব মোকাবিলায় ঘোষণা করেছে প্রণোদনা প্যাকেজ, একটি মতলবী মহল দেশ ও বিদেশে সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা দিনের আলোতেও রাতের অন্ধকার দেখতে পাচ্ছে, তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। ঘরে বসে অনলাইনের মাধ্যমে টেলিভিশনে উকিঝুঁকি না দিয়ে দুঃসময়ে জনগণের পাশে দাঁড়াতে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। করোনার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক না হলেও কোনো মানুষ অনাহারে মারা যায়নি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এর আগে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ইস্পাহানি গ্রুপের দেওয়া 10টি অক্সিজেন সিলিন্ডার এবং চিকিৎসাকর্মীদের জন্য N95 মাস্ক গ্রহণ করেন হাসান মাহমুদ। ইস্পাহানি ট্রিটেডের বিভাগে GM মইনুদ্দিন হাসান, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে GM ওমর হান্নান এবং উইং ম্যানেজার নূর নবী এ সময় উপস্থিত ছিলেন। আমাদের দেশে বিরোধী দল টেলিভিশনে উকি দিয়ে দিয়ে কথা বলে, ঘর থেকেও বের হয় না, সরকারের সমালোচনা করে। আমরা একদিনও বসেছিলাম, এরকম আমাদের দলের নেতাকর্মীরা বসেছিলেন,
যেই কারণে আমাদের দলের অনেক নেতা আক্রান্ত হয়েছে, অনেকে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে। করোনা সংক্রমণ রোধে সরকার ব্যর্থতার পরিচয় দেওয়ায় লাশের সারি দীর্ঘ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাঙ্ক্ষিত সেবা না থাকায় হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে করোনায় প্রাণ হারানো নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়ে রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের কারসাজিতে দেশের চামড়া শিল্প ধ্বংসের পথে। হাসপাতালে করোনার চিকিৎসা নেই, অক্সিজেন নেই, অক্সিভিটাম নেই, যে সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার সেগুলো নেই, এরকম একটি পরিস্থিতির মধ্যে মানে মানে আমাদের দেশে করোনা মোকাবিলা করছে সরকার। সরকার অত্যন্ত নির্লজ্জ হয়ে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, আজকে চামড়া পতাকাটি ফেলে দিয়েছে, অর্থাৎ এই চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়েছে। এবার পার্টেক্স খেলা খবর। সংযুক্ত আরব আমিরাতে 19 সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএলের ত্রয়োদশ আসর। সরকারি অনুমোদন পাওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের রোববারের সভায় ঠিক হয় প্রতি ফ্রাঞ্চাইজি দলে ভেড়াতে পারবে সর্বোচ্চ 24 ক্রিকেটার। করোনা উপসর্গ দেখা দিলে খেলোয়াড় বদলেরও ব্যবস্থা রাখা হয়েছে। আরব আমিরাতের মূল ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাতে হবে টুর্নামেন্টের 60টি ম্যাচ। ধারণ ক্ষমতায় 30-50% দর্শক স্টেডিয়ামে রাখার অনুমতি নেওয়ার কথাও ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে ভারতের জাতীয় নির্বাচনের কারণে 2014 সালে আইপিএলের প্রথম 20 ম্যাচ হয়েছিল আরব আমিরাতে। একই কারণে 2009 সালে আইপিএল হয় দক্ষিণ আফ্রিকায়। ইউনিস খানকে পাকিস্তানের ক্রিকেট দলের ব্যাটিং কোচ বানানোর সিদ্ধান্ত ভুল হবে বলে মনে করেন সাবেক তারকা বোলার শোয়েব আখতার। টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউনিস খানের মতো ক্রিকেটারকে জাতীয় দলের ব্যাটিং কোচ না বানিয়ে বরং জাতীয় ক্রিকেট একাডেমির কোচ করা বেশি প্রয়োজন ছিল। সাবেক গতি তারকা শোয়েব আখতার আরও বলেন, ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনা সেদেশে ক্রিকেটকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। 3-ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। সাউদাম্পটনে প্রথম ম্যাচে 6 উইকেট আর দ্বিতীয় ওয়ানডেতে 4 উইকেট সফরকারীদের হারায় এডউইন মর্গানের দল। আইরিশদের হয়ে 2 ম্যাচে হাফ সেঞ্চুরি করেন কার্টিস ক্যাম্পার। তৃতীয় ওয়ানডেতে সেই ধারা ধরে রাখতে চাইবেন তিনি। অন্যদিকে স্বাগতিকদের হয়ে 2 ম্যাচে রান পান স্যাম। সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশ পরিবর্তন আনতে পারে ইংল্যান্ড। সাউদাম্পটনে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে আরও 30 জনের মৃত্যু, শনাক্তের হার বেড়ে প্রায় 32। নমুনা পরীক্ষা কমলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হবে অভিমত বিশেষজ্ঞদের। করোনা ভাইরাসের কারণে চলাচলে বিধিনিষেধ বাড়ল, 31 আগস্ট পর্যন্ত ঘরের বাইরে মাস্ক না পরলে আইনি ব্যবস্থা। ঈদ ছুটি শেষ, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, খুলল অফিস আদালত ব্যাংক বিমা। ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি, বিজিবির টহল জোরদার, বিভিন্ন জেলায় চামড়া বাজারে ধস। এবং ঢাকাসহ দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, 34টি নদীর পানি এখনও বাড়ছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।